প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা এহসানুল করিম মারা গেছেন। 73 বছর বয়সে রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। এহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন। এহসানুল করিম 2015 সালের জুন থেকে চুক্তিভিত্তিক সচিব পদমর্যাদায় প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ 2022 সালে তার চুক্তির মেয়াদ 2 বছর বাড়ানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহমুদ। মাহমুদ, কথা বলবো তার সাথে। হিমেল, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেটি বলছিলেন যে টানা 8 বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আজ রাত 8টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি রোগ সহ নানা জটিলতায় কিন্তু দীর্ঘদিন ধরেই হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন এবং তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে গত 25 ফেব্রুয়ারি তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে প্রায় 2 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে আজকে তিনি মারা গেছেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তার মৃত্যুর খবরে তার পরিবার পরিজন, তার শুভানুধ্যায়ী সহকর্মীরা সবাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুটছেন, তারা আসছেন। তিনি যেহেতু দীর্ঘদিন গণমাধ্যমের সাথে জড়িত এবং শেষ দিন পর্যন্ত গণমাধ্যমের নিয়েই তার কাজ ছিল, এই জন্য গণমাধ্যম কর্মীরা এবং তার যারা শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী রয়েছেন তারা তার মৃত্যুর সংবাদ শুনেই ছুটে আসছেন। তবে তাকে কখন তার জানাজা অনুষ্ঠিত হবে কিংবা তাকে কোথায় দাফন করা হবে এ বিষয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। তার পরিবারের সদস্যরা এখানে আছেন, সেই সিদ্ধান্ত নিলে তা আমি আপনার মাধ্যমে নিশ্চয় দর্শকদের জানাতে পারবো। আফরিন হিমেল, আপনাকে ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যুক্ত হবো।